ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো ভেজিটেবল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খুব সহজে বাড়িতে বানানো যায় এবং এটা যে কোনো অকেশনে তোমরা ট্রাই করতে পারো। এই ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খুব ভালো খেতে লাগে। আমার চ্যানেলে এই চিলি চিকেনের রেসিপিটা দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে চলো দেখে নিই এই ফ্রাইড রাইসটা বানাতে কী কী লাগছে। এখানে 250 গ্রামের বাসমতি চালের ভাতটা করে রেখেছি। চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে নুন, চিনি আর সাদা তেল দিয়ে আমি 80% কুক করে নিয়েছি। আর আমি নিয়েছি গাজর কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, ডার্ক সোয়া সস, রিফাইন্ড অয়েল। কড়াতে আমি তেলটা গরম করছি, 4 চামচ মতন আমি তেল নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। 1 কাপ মতো গাজর কুচি আছে, স্প্রিং অনিয়নটাও দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেবেন, তাতে খুব সুন্দর দেখতে লাগে। এক কাপ মতন বিনস কুচি দিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো খুব বেশি ফ্রাই করবেন না, সামান্য ফ্রাই করতে হবে। এবার আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এতে চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু বাচ্চা যদি খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটাকে না দেবেন না। এর সাথে চিলি চিকেন, চিলি পনির, কাশ্মীরি আলুর দম, এগুলো খুব ভালো লাগে। আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে সবজিগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা অবশ্যই পরিমাণ মতন দেবেন। চিনি দিয়ে দিলাম। আমি ভাতটা বানানোর সময় নুন আর চিনি যেহেতু দিয়েছিলাম, সেই জন্য আমি নুন মিষ্টিটা বুঝে দিচ্ছি। এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে। চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এতে ভাতটা দিয়ে দেবো। ভাতটা ঢেলে দিচ্ছি। ভাতটা সবজির সাথে যখন নাড়বেন খুব সাবধানে নাড়বেন, যাতে ভাতটা ভেঙে না যায়। হালকাভাবে এইভাবে নাড়িয়ে নিতে হবে। এবার গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ সোয়া সস দিলাম। এবার একটু মিক্স করে নিচ্ছি। ভাতটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ওভেনটা অফ করে দিলাম। অবশ্যই পরিবেশনের আগে গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করবেন। অবশ্যই এটা গরম গরম পরিবেশন করবেন, কারণ এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই জানাবেন।